বাঙ্গি নামটি যেন শুধু সোশ্যাল মিডিয়াতেই ট্রোল হয় একটি ফল। ইফতারে বাঙ্গি খেলে তাকে সমাজ থেকে যেন তাড়িয়ে দেয়া হবে। কেউ চুপিসারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, আমি হইলাম মানব সমাজের বাঙ্গি, ভালো, উপকারী, সহজ সরল, কিন্তু কেউ পছন্দ করে না। অনেকেই আবার ধর্মীয় দিক টেনে এনে বলছেন বাঙ্গি একটি হালাল খাবার, আর হালাল খাবার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা গোনা। কেউ পছন্দ করুক আর না করুক, বাঙ্গির রয়েছে অনেক নাম, যেমন কাকুর, খরমুজ, বানি ইত্যাদি। কেউ কেউ ফুটি নামে ডাকেন, তবে বেশিরভাগ মানুষ ডাকেন বাঙ্গি নামে। ইংরেজিতে বলা হয় মাস্ক মেলন। গ্রীষ্মকালীন ফল হিসেবে পরিচিত বাঙ্গি আমাদের দেশীয় ফল। কাঁচা অবস্থায় সবুজ থাকলেও পাকলে হালকা হলুদ রঙের হয়ে যায়। দেখতে সুন্দর এবং সুগন্ধযুক্ত এই ফল খেতেও মিষ্টি। এতে রয়েছে প্রচুর আঁশ এবং পর্যাপ্ত ফলিক অ্যাসিড, যা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। বাঙ্গিতে রয়েছে অনেক রকম ভিটামিন, ফলিক অ্যাসিড ও প্রয়োজনীয় খনিজ পদার্থ। পুষ্টিবিদরা জানাচ্ছেন প্রতি 100 গ্রাম বাঙ্গিতে থাকে 73.2 গ্রাম পানি, 23.8 গ্রাম শর্করা, 85 মিলিগ্রাম ভিটামিন এ, 51 মিলিগ্রাম ভিটামিন সি, 11.05 মিলিগ্রাম ভিটামিন B2, 7.02 মিলিগ্রাম ভিটামিন B1, 2.9 আমিষ, 11 মিলিগ্রাম ক্যালসিয়াম, 1.8 মিলিগ্রাম আয়রন, 104 কিলোক্যালোরি ও 1 গ্রাম খনিজ পদার্থ। এই ফলে থাকা সব উপাদানই আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। আমাদের ত্বক ভেতর থেকে সুন্দর রাখতে ও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বাঙ্গি। এর প্রায় 75% পানি। আপনি যদি গরমে নিয়মিত বাঙ্গি খান, তবে শরীরে পানির ঘাটতিও পূরণ হবে। এতে আরও আছে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি। এই দুই উপাদান শরীরের যে কোনো রকম ঘা বা কাটাছেড়া দ্রুত শুকাতে সাহায্য করে। ভিটামিন সি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। খাওয়ার পাশাপাশি এটি ব্যবহার করা যায় রূপচর্চার কাজেও। বাঙ্গির রস মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের দাগ ছোপ দূর হয়ে উজ্জ্বলতা বাড়াবে। বর্তমানে অল্প বয়সে দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিচ্ছে অনেকেরই। আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে যেসব ফল, তার মধ্যে একটি হলো বাঙ্গি। এই ফলে আছে প্রচুর ভিটামিন এ, বি এবং সি। এসব উপাদান দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যে কারণে বাঙ্গি খেলে দূরে থাকা যায় বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে। নিয়মিত বাঙ্গি খেলে তা চুল পড়ার সমস্যা অনেকটাই কমিয়ে দেয়। যারা ওজন কমাতে চান, তাদের জন্য আদর্শ খাবার হতে পারে বাঙ্গি, কারণ এতে কোনো রকম কোলেস্টেরল বা চর্বি নেই। তাই এটি বেশি খেলেও নেই ওজন বৃদ্ধির ভয়, উল্টো ওজন কমানো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে এই ফল। এটি মিষ্টি হলেও ডায়াবেটিস রোগীর খেতে নিষেধ নেই। এর কারণ হলো এতে চিনির পরিমাণ বেশ কম। বাঙ্গিতে থাকা ডায়েটারি ফাইবার ভালো রাখে আমাদের হজম শক্তিকেও। বাঙ্গিতে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর জন্য উপকারী। গর্ভকালীন সময়ে নিয়মিত বাঙ্গি খেলে শিশুর বিকাশ ভালো হবে, সেই সঙ্গে গর্ভবতী মায়ের বিষণ্ণতা কাটাতেও এটি কার্যকরী। আর এর ক্ষয় রোধ থেকে দূরে রাখে এই উপকারী ফল। বাঙ্গির তৈরি জুস, শরবত কিংবা স্মুদি খেতে পারেন। খেতে পারেন ফ্রুট সালাদ তৈরি করেও। যেভাবেই খান না কেন, এটি উপকারী। সারাদিন রোজা রাখার কারণে খুব স্বাভাবিকভাবেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। এই ক্লান্তি কাটিয়ে শক্তি যোগাতে কাজ করে বাঙ্গি। এতে রয়েছে পর্যাপ্ত ক্যালোরি, সেই সঙ্গে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। এটি প্রতিদিনের ইফতারে রাখলে আপনিও থাকবেন সতেজ। রাজু আহমেদ, লাইফস্টাইল ডেস্ক, দেশ টিভি।